প্রিয় বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2022-এর ছাত্রছাত্রী রয়েছে, তোমরা অনেকেই তোমাদের রেজাল্ট দেখতে পেরেছো। এক্ষেত্রে তোমাদের রেজাল্ট নিয়ে অনেকের সমস্যা রয়েছে। এক নম্বর, তোমাদের অনেকের রেজাল্টে কম নম্বর এসেছে, সেক্ষেত্রে তোমরা কিভাবে তোমাদের রিভিউ এবং স্ক্রুটিনি করবে। দুই, তোমাদের রেজাল্টে অনেকেরই আনসাকসেসফুল কথাটি দেখাচ্ছে, এক্ষেত্রে তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট পাস করতে পারবে, এ সম্পূর্ণটা জানাবো। একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে দেব তোমাদের রেজাল্টে প্রত্যেকে পার্সেন্টাইল কথাটা দেখতে পাচ্ছ, অনেকের পার্সেন্টাইল কম রয়েছে। তো অ্যাকচুয়ালি পার্সেন্টাইলটা কী, কোনো ভুল কি রয়েছে তোমাদের রেজাল্টে, এক্ষেত্রে কী করা উচিত সেটা জানাবো। ও, এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2022-এর রেজাল্টে কোনো কারণবশত তোমাদের রেজাল্ট শো করছে না, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কী করা দরকার তোমাদের, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে পুরোপুরি এক্সপ্লেন করব এবং কলেজে অনলাইন ভর্তির প্রক্রিয়া সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করব। উচ্চ মাধ্যমিক 2022-এর রেজাল্ট নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি উচ্চ মাধ্যমিক 2022-এর ছাত্রছাত্রী হয়ে থাকো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো সম্পূর্ণ ডিটেলসে ইনফরমেশান পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের অনলাইন রেজাল্টে সবার প্রথমে তোমাদের যে ডাউটটা রয়েছে পার্সেন্টাইল, অনলাইন রেজাল্টের পাশে পার্সেন্টাইল দেওয়া রয়েছে যে 98, 99.3, তো এই পার্সেন্টাইলটা কি? দেখো, পার্সেন্টাইল আর পার্সেন্টেজ দুটো কিন্তু এক জিনিস নয়। আমি অনেক আগেই তোমাদের এই বিষয়ে এক্সপ্লেন করে দিয়েছি, তার সত্ত্বেও সহজে বলে রাখি, পার্সেন্টেজ মানে তুমি 100-এর মধ্যে কত পাচ্ছ। ধরো 500-এর মধ্যে তুমি যদি 500 পাও তাহলে 100% পেয়েছো, 500-এর মধ্যে তুমি যদি 300 পাও তাহলে তুমি 60% পেয়েছো। অর্থাৎ তুমি যে নম্বর পেয়েছো ও সেটাকে 5 দিয়ে ভাগ করলে এ তোমার পার্সেন্টেজটা বেরিয়ে যাবে, অর্থাৎ 100-এর মধ্যে তুমি কত পেয়েছো সেটাই হচ্ছে পার্সেন্টেজ। এর মানে তুমি যে নাম্বার পেয়েছো সেই নম্বরটা জানলেই হবে, আর পাঁচটা সাবজেক্ট রয়েছে, 5 দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে যে 100-তে তুমি কত পেয়েছো সেটা বেরিয়ে যাবে, সেটাই তোমার পার্সেন্টেজ। কিন্তু পার্সেন্টাইল ব্যাপারটা এরকম নয়। তাহলে আসলে পার্সেন্টাইল ব্যাপারটা কী? দেখো, পার্সেন্টাইল হলো র্যাঙ্কিংয়ের ব্যাপার। একটা র্যাঙ্ক, যে কোনো বৃত্তিমূলক পরীক্ষায় পার্সেন্টাইল দেওয়া হয়। একটা স্টুডেন্টের পার্সেন্টাইল দেখলে বোঝা যায় যে স্টুডেন্টটা কত পেছনে রয়েছে বা কত সামনে রয়েছে। যার পার্সেন্টাইল 100 সে সর্বপ্রথম হয়েছে, যে পার্সেন্টাইল তোমার 99.9 অ্যাকচুয়ালি সে সেকেন্ড হয়েছে, এরকমভাবে পার্সেন্টাইলটা হয়ে যায়। মানে বুঝতেই পারছো এর জন্য কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, সমস্ত কিছু দিয়ে এই ডেটাটা বের করা হয়। এবং কিভাবে ডেটাটা বের করা হয় যদি তুমি জানতে চাও, তাহলে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো বা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমি অনেক আগে পার্সেন্টেজ এবং পার্সেন্টাইলের মধ্যে পার্থক্য কিভাবে বের করতে হয় সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। মানে বুঝতেই পারছো পার্সেন্টাইলটা সহজ ভাষায় তোমরা ধরে নিতে পারো যে র্যাঙ্ক বের করার জন্য স্টুডেন্টরা কোন পজিশনে আছে সেটা বের করার জন্য দেওয়া হয়, আর পার্সেন্টেজটা তুমি কত নম্বর পেয়েছো সেই নম্বরের জন্য দেওয়া হয়। আশা করি পার্থক্যটা তোমরা সহজে বুঝতে পেরেছো। ও, এবং কোনো ইউটিউব চ্যানেলে তোমরা এখনও পর্যন্ত পার্সেন্টাইল এবং পার্সেন্টেজের মধ্যে পার্থক্য পাবে না। আমি তোমাদের জন্য করে দিয়েছি 2 বছর আগে, আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে সরাসরি দেখে নিতে পারো। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছো, তোমাদের প্রথম যে সমস্যাটি অনেক ছাত্রছাত্রীর এর রেজাল্টে দেখাচ্ছে আনসাকসেসফুল, এই আনসাকসেসফুল কথার অর্থ কী? দেখো, আমি তোমাদের লাইভেই বলে দিয়েছিলাম, অনেকে ভুল তথ্য দিয়েছিল, এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, আনসাকসেসফুল কথার অর্থই হলো অ্যাকচুয়ালি তোমাদের রেজাল্টে ফেল, অর্থাৎ তুমি কোনো কারণবশত ফেল করেছো। এর কী কী কারণ হতে পারে? এক হচ্ছে তুমি হয়তো তোমার স্কুলে প্রজেক্ট জমা দেওনি, অথবা স্কুলের যে নম্বর রয়েছে সেই নম্বর অনুযায়ী প্রজেক্ট জমা পড়েনি, বা স্কুল কর্তৃপক্ষ বোর্ডে কোনো ভুলবশত কম নম্বর পাঠিয়েছে, এগুলো হতেই পারে। এবং এটাও হতে পারে তুমি তোমার লিখিত পরীক্ষায় যে পরীক্ষার লিখিত পরীক্ষার যে 5 নম্বর রয়েছে সেই 5 নম্বর তুমি তুলতে পারোনি, হয়তো 70-এ পরীক্ষা রয়েছে তুমি 21 তুলতে পারোনি, হয়তো 80-তে পরীক্ষা রয়েছে তুমি 24 পাওনি, কয়েক নম্বর কমে গেছে, এক্ষেত্রে তোমার রেজাল্টে কিন্তু আনসাকসেসফুল দেখাচ্ছে। এটাই কিন্তু একমাত্র কারণ তোমাদের রেজাল্টে আনসাকসেসফুল দেখানোর, অর্থাৎ তুমি এবছর
পাস করতে পারোনি। এক্ষেত্রে স্যার আমার কি করণীয়? আমি তো ভালো পরীক্ষা দিয়েছি, আমার পাস করার কথা, আমার বন্ধু একই রকম পরীক্ষা দিয়েছে, আমিও একই রকম পরীক্ষা দিয়েছি, কিন্তু আমি পাস করিনি। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমাদের প্রথম করণীয় বিষয় তোমাদের স্কুলের সাথে একটু কন্ট্যাক্ট করা, যে প্রজেক্টের নম্বর কি আমাদের ঠিকঠাক এসছে, আমি প্রজেক্টে প্রত্যেকটা খাতা জমা দিয়েছি। দ্বিতীয়ত, 20 তারিখ অবধি তোমাদের ওয়েট করা। 20 তারিখে তোমাদের যে রেজাল্ট বেরোবে সেই রেজাল্টের ওপর পরিষ্কারভাবে সমস্ত কিছু উল্লেখ থাকবে, কোন সাবজেক্টে লিখিত পরীক্ষায় তুমি কত নম্বর পেয়েছো, ও সেখানে দেখবে যে কোন লিখিত পরীক্ষায় তুমি ফেল করেছো বা কোন লিখিত পরীক্ষায় তোমার 24 বা 21 পাস নম্বরটাই ওঠেনি। যে সাবজেক্টে তোমাকে ফেল দেখাবে বা যে যে সাবজেক্টে ফেল দেখাবে সেই সেই সাবজেক্টে কিন্তু তুমি রিভিউ করার সুযোগ পাচ্ছ। অর্থাৎ তোমার যদি মনে হয় যে এই সাবজেক্টে আমার পাস নম্বর উঠবেই, আমার ভুলবশত খাতা ঠিক করে চেক হয়নি, সেক্ষেত্রে তোমরা রিভিউ করতে পারো। এবং তারপরে আরও একটা অপশান রয়েছে, RTI কোড কিন্তু তোমরা করতে পারো এবং তোমার খাতা পুনরায় চেক করে যদি তুমি ভালো লিখে থাকো, পাস নম্বরের যোগ্য হও, অবশ্যই তোমাকে পুনরায় পাস করিয়ে দেবে, নতুন রেজাল্ট দেওয়া হবে, নতুন মার্কশিট দেওয়া হবে। আশা করি তোমরা যারা আনসাকসেসফুল রেজাল্টে দেখছো পুরো বিষয়টা তোমরা জানতে পারলে। এরপরে তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট রয়েছো যারা রেজাল্ট তো পেয়ে গেছো, নম্বর তো জানতে পেরেছো, কিন্তু তোমাদের নম্বরে অনেকেই খুশি নাও, ভাবছো যে এই সাবজেক্টে আমার নম্বর একটু কমে গেছে, আমার নম্বর 300 না, আমার নম্বর 400 হওয়া উচিত ছিল, আমার নম্বর 50 নম্বর বাড়া উচিত ছিল, আমার নম্বর 10 নম্বর কোনো সাবজেক্টে বাড়বেই বাড়বে, এরকম কনফিডেন্সও অনেকে রয়েছো। সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছো যে আমার কি করণীয়। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে তোমাদের নম্বর ওর ভাবছো যে বাড়বে, তুমি যে অনুযায়ী পরীক্ষা দিয়েছো সেই অনুযায়ী নম্বর বাড়ার কথা, তাদের জন্য কিন্তু অবশ্যই অপশান রয়েছে, এ তোমরা তোমাদের এর রেজাল্ট তোমাদের খাতাকে রিভিউ স্ক্রুটিনি করতে পারবে, PPS এবং PPR। PPS অর্থাৎ হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, PPR অর্থাৎ হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। এবার রিভিউ কারা করে? বেশিরভাগ ছাত্রছাত্রী যারা রীতিমতো ও অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে ফেল করে তাদের ক্ষেত্রে কিন্তু ও রিভিউটা করা হয়, কারণ তোমরা সকলেই জানো রিভিউ মানে হচ্ছে সম্পূর্ণভাবে খাতাটা চেক করে তারপরে ক্যালকুলেশন করা। আর স্ক্রুটিনি করা করে যাদের নম্বরটা কমে গেছে, এ সেক্ষেত্রে স্ক্রুটিনি করার সুযোগ থাকে, যেখানে শুধুমাত্র তোমাদের টোটাল যে নম্বরটা সেই নম্বরটাকে কাউন্ট করা হয় যে যোগে কোনো ভুল আছে কি না। তোমরা সকলেই জানো তোমরা তোমাদের রেজাল্ট হাতে পাবে 20 তারিখ, এবং 20 তারিখ থেকেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট বা খাতাকে রিভিউ বা স্ক্রুটিনি করতে পারবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বিগত বছরগুলোতেও অনলাইনে রিভিউ এবং স্ক্রুটিনি করা হতো, এবছরও কিন্তু অনলাইনেই তোমাদের রিভিউ এবং স্ক্রুটিনি করা হবে। একটা খাতার রিভিউ এবং স্ক্রুটিনি করার জন্য তোমাদের কিন্তু টাকা দিতে হবে, এ অর্থাৎ ধরো 30 টাকা একটা, যেটা বিগত বছরে ছিল 30 টাকা এবং 40 টাকা রিভিউ এবং স্ক্রুটিনির জন্য প্রত্যেকটা খাতা পিছু, এবং যে কটা খাতা দেবে সেই কটা টাকা যে অ্যামাউন্টটা এসে দাঁড়ায় সেই অ্যামাউন্টটা তোমরা অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং কিংবা UPI-এর মাধ্যমে কিন্তু তোমরা সেই টাকাটা জমা করতে পারবে, এবং নিজেরাই কোনো স্কুলে যাওয়ার প্রয়োজন নেই, নিজেরাই অনলাইনে তোমরা রিভিউ এবং স্ক্রুটিনি করতে পারবে। অবশ্যই সেটা রেজাল্ট হাতে পাওয়ার পর 20 তারিখ থেকে করতে পারবে, এবং জুলাই মাসের 5 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রিভিউ এবং স্ক্রুটিনির রেজাল্টও বেরিয়ে যাবে। ততক্ষণ মানে 20 তারিখ থেকে জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের হাতে সময় থাকছে রিভিউ এবং স্ক্রুটিনি করার জন্য, যেটা অফিসিয়ালভাবে পরবর্তীকালেও কিন্তু ঘোষণা করে দেওয়া হবে। এরপরে তোমরা যারা রেজাল্ট পেয়ে গেছো, তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে কলেজে ভর্তির জন্য এক্সাইটেড, তোমরা জানতে চাইছো এবারে কোন ওয়েবসাইটে অনলাইনে কিভাবে তোমরা ভর্তি হবে, সেই অনুযায়ী অনলাইনে ভর্তি হওয়ার ওয়েবসাইট কি, একই সাথে আমাদের রাজ্যে কটা ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটির আন্ডারে কী কী কলেজ রয়েছে, আমার বাড়ির সামনে কোন কলেজটি রয়েছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি ডেডিকেটেড ভিডিও করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত কলেজের ভর্তির ওয়েবসাইট এবং ইউনিভার্সিটির আন্ডারে কোন কলেজ রয়েছে, তোমার বাড়ির সামনে কোন কলেজ রয়েছে, এই সমস্ত কিছু এখনও পর্যন্ত জানো না, ডিটেলসে জানতে তোমাদের জন্য এই যে ভিডিওটি দেখছো এখানে ক্লিক করো, এখান থেকে সরাসরি তোমরা কলেজের সমস্ত ইনফরমেশান এই মুহূর্তের পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, তারাও যাতে বিস্তারিত বিষয়টা জানতে পারে। তোমাদের কলেজ লাইফের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।